প্রকৃতির তাণ্ডব লীলায় কপনি তুলিব আপনার বুকুত। ক্যামেরাত আবদ্ধ রুষ্ট প্রকৃতির তাণ্ডব, কেরালার ওয়াইনারত ভয়াবহ ভূমিস্খলন, ভূমিস্খলনত মাটির তলত পুত গল ২৪টা মৃতদেহ, নিহতর সংখ্যা ৪১ৰ অধিকলৈ বৃদ্ধি, ধারাহার বরষুণের ফলত কেরালার ওয়াইনারত এতিয়া প্রকৃতির প্রলয়। এফালে ভয়াবহ বান ভূমিস্খলন, আনফালে ধারাহার বৃষ্টি, মুঠতে সম্প্রতি কেরালাত অবর্ণনীয় পরিস্থিতি। সোমবারে কেরালার চারিটাক ভিন্ন স্থানত নেড়ানেপেড়া বরষুণের ফল সংঘটিত হয় ভয়ঙ্কর ভূমিস্খলন। মুন্ডুকয়, সুরলমালা, আত্মামাল্লা, নুলপঞ্জিয়া শহর বহু ঘর দ্বার এতিয়া মাটির তলত। ভূমিস্খলনত ৪১ৰ অধিকর মৃত্যুর লগতে বর্তমানলৈ নিরুদ্দিষ্ট ৪০০ৰো অধিক। উদ্ধারকারী দলে নিরন্তরে অব্যাহত রাখিছে উদ্ধার অভিযান। নেড়া নেপেড়া বরষুণে উদ্ধার কার্য বিধি পথালি দিলেও হেলিকপ্টার সহায়ত উদ্ধার কার্য চলি আছে। কন্নুরৰ পৰা ২২৫জনীয়া দল ইতিমধ্যে রওনা হয় ওয়াইনার অভিমুখে। মেডিকেল টিমৰ লগতে বায়ুসেনার দুখনকৈ হেলিকপ্টারে প্রতিটো মুহূর্তত চলাই গৈছে সাহুরুদ্ধকারী উদ্ধার অভিযান। বতর বিজ্ঞান কেন্দ্রই জারি কৰিছে সতর্কতা, বন্ধ ঘোষণা করা হৈছে কেইবাখনো রেলর চলাচল। ইফালে শোকাবহ ঘটনাক লৈ শোক ব্যক্ত কৰিছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। ক্ষতিগ্রস্তক সর্বতোপ্রকারে সহায়ের আশ্বাস দিলে প্রধানমন্ত্রী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও শোক ব্যক্ত করে সহায়ের দিলে আশ্বাস। পিছে পরিস্থিতির ভয়াবহতালৈ লক্ষ্য করে মৃতকর সংখ্যা আরো অধিক বৃদ্ধি পোৱাৰ আছে সম্ভাবনা। ন্যাশনাল ডেস্ক, প্রথম খবৰ।